You are most welcome to my channel Grammar School 26. আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। Well শব্দটি ইংরেজি ভাষায় বহুল ব্যবহৃত একটি শব্দ, কিন্তু অনেকেই এর সঠিক ব্যবহার জানে না। যেহেতু এই ওয়ার্ডটি নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, তাই অনেকেই এর উল্টা পাল্টা ব্যবহার করে থাকে। অর্থাৎ তারা বোঝাতে চায় এক অর্থ, হয়ে যায় অন্য অর্থ। তো এই ভিডিওতে আমি ওয়েলকে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব হিসেবে কীভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয় সেটাই আমি তোমাদের শেখাবো, যাতে তোমাদেরও ওই রকম ভুল না হয়। আমি যে কথাটা বলতেছিলাম যে ওরা বোঝাতে চায় একরকম, হয়ে যায় আর এক রকম অর্থ, তো তারই একটি উদাহরণ দিচ্ছি। দেখো, এখানে এক বন্ধু তার আরেক বন্ধুকে চিঠিতে লিখছে, ফ্রেন্ড, আই এম ইন ওয়েল, আই হোপ ইউ আর অলসো ইন ওয়েল। সে তার বন্ধুকে বলতে চেয়েছে, বন্ধু আমি ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। এইটা সে বোঝাতে চেয়েছে, কিন্তু তার অর্থটা হয়ে গেছে, বন্ধু আমি কূপের মধ্যে আছি বা কুয়ার মধ্যে আছি, আশা করি তুমিও কূপের মধ্যে আছো। তো এই যে ওয়েলের ব্যবহারে এলোমেলো অর্থ। তো এইরকম ভুল যাতে তোমাদের না হয় তাই আমার আজকের এই ভিডিও। তো নো মোর টকিং, লেটস স্টার্ট। তো প্রথমে আমরা নাউন হিসেবে ওয়েলের ব্যবহার দেখব। যেমন, দেয়ার ওয়াজ এ ওয়েল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি কূপ ছিল। এ স্মল ফ্রগ ইজ প্লেয়িং ইন দ্য ওয়েল, একটি ছোট ব্যাঙ কূপের মধ্যে খেলিতেছে। এইখানে ওয়েল হলো নাউন, এই দুইটা বাক্যই ওয়েল নাউন। এবার দেখবো ভার্ব হিসেবে ওয়েলের ব্যবহার। ব্লাড ইজ ওয়েলিং আউট ফ্রম হিজ ওন, তার ক্ষত থেকে রক্ত বের হচ্ছে। অ্যাঙ্গার ইজ ওয়েলিং আপ ইন হিম, তার মধ্যে রাগ বাড়ছে বা সে রেগে যাচ্ছে। এগুলি হলো ভার্ব হিসেবে ওয়েলের ব্যবহার। এবার অ্যাডজেক্টিভ হিসেবে, শি ইজ কোয়াইট ওয়েল নাও, সে এখন সম্পূর্ণ সুস্থ। হি ইজ নট এ ওয়েল ম্যান, সে ভালো মানুষ নয়। এখানে এই দুইটি বাক্যে ওয়েল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ সে এখানে নাউনের দোষ গুণ বোঝাচ্ছে। এই বাক্যটা তোমরা দেখো ভালো করে, এরকম বাক্য মনে হয় তোমরা দেখোনি, তবে এরকম বাক্য তোমরা ব্যবহার করতে পারবা। এবার অ্যাডভার্ব হিসেবে ওয়েলের ব্যবহার। যেমন, শি স্পিক্স ইংলিশ ওয়েল, সে সুন্দরভাবে ইংরেজিতে কথা বলে। মেসি প্লেস ফুটবল ওয়েল, মেসি ভালো ফুটবল খেলে। এই দুইটা বাক্যে ওয়েল অ্যাডভার্ব, কারণ সে ভাবকে মডিফাই করছে। সে কেমনভাবে ইংরেজি বলে? ভালোভাবে। মেসি কেমন ফুটবল খেলে? ভালো ফুটবল খেলে। তাহলে ভাবকে মডিফাই করছে, অতএব এখানে ওয়েল হলো অ্যাডভার্ব। তো এই হলো ওয়েলের চার রকম ব্যবহার, চারটা পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার। তোমরা এগুলি আরও বেশি বেশি বাক্য তৈরি করে প্র্যাকটিস করবে, তাহলে আর ভুল হবে না। আশা করি ভিডিওটা ছোট হলেও তোমাদের উপকারে আসবে। আগামীতে এরকম আরও ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা আমার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করবা। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ডিসক্রিপশনে সেটা উল্লেখ করবা। তো নো মোর টুডে, থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।